सरकार प्रतिनियत बिरोधी दल के तरा आगुन सन्त्रासी हिसाब से आख्यायित करे तादेर दुःशासन के तरा आड़ाल करते चाय वास्तव सरकार निजेरा एकटा आगुन निये तारा एखन खेलछे अवैध क्षमता के दीर्घायित करवार जन्ये तादेर अनिर्वाचित क्षमता के जबरदस्तिर क्षमता के तारा प्रलम्बित करवार जन्ये बिरोधी दलेर शांतिपूर्ण कर्मसूचीके एखन तारा पुलिश चालिये दिएछे राष्ट्रीय सन्त्रास चालिये बिरोधी दले शांतिपूर्ण कर्मसूचीके तारा बंध करार चेष्टा करछे। आवामी लीग तार साधारण सम्पादक ओबायदुल कादेर जखन बोलेन आर शांति समावेश नय एखन तारा प्रतिरोध समावेश करबेन एमनिते आपनारा जानेन आवामी लीगेर शांति समावेश होच्छे একটা উস্কানির সমাবেশ শান্তি সমাবেশগুলো অধিকাংশ জায়গাতে বাস্তবে বিরোধী দলকে হামলা আক্রমণ করবার জন্য একটা সন্ত্রাসী সমাবেশের চরিত্র ধারণ করছে আজকে এবং ওবায়দুল কাদের এই বক্তব্যের মধ্য দিয়ে সারা দেশব্যাপী তিনি রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধানের পরিবর্তে তিনি একটা সন্ত্রাসের তিনি ডাক দিচ্ছেন একটা রাষ্ট্রীয় সন্ত্রাসকে ছড়িয়ে দেবার তিনি আহ্বান জানাচ্ছেন। এটা সরকারি দলের তাদের যে নার্ভাসনেস তাদের যে অস্থিরতা তাদের যে বেসামাল পরিস্থিতি এটা তারই একটা বহিঃপ্রকাশ। গতকালকে বাসখালীতে শান্তি সমাবেশ হয়েছে সেই এমবি সাহেব সমাবেশের ব্যানারের আগে নিজের পিস্তল নিয়ে তিনি সেখানে দাঁড়িয়ে আছেন এই হচ্ছে আওয়ামী লীগের শান্তি সমাবেশের নমুনা তারা অস্ত্র নিয়ে প্রকাশ্য সমাবেশে তারা হাজির হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করতে চাই তাকে কি গ্রেফতার করা হয়েছে তার অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে নমুনাটা খুবই খারাপ মানুষের যেহেতু সমর্থন নাই একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস আর একদিকে নিজেরা অস্ত্রবাজি করে বিরোধী দলকে ভয় দেখাতে চায় বিরোধী দলকে অন্যায়ভাবে হামলা আক্রমণ করে শেষ রক্ষা করতে চায় এটাই শেষ কথা না গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশে সরকারের দলীয় এক অধ্যাপক যিনি হল শাখার ছাত্রলীগের দায়িত্বে ছিলেন তিনি বলেছেন দেশে আর কোনো নির্বাচনের দরকার নাই ঘোষণা দিয়ে দেবেন যে আগামী পাঁচ বছর এই সরকার অব্যাহত থাকবে। চিন্তা করেন থলের বিড়াল কিভাবে বেরিয়ে আসছে অর্থাৎ এই ভোটারবিহীন সরকার ওদের যে জমিদারি ওদের যে দখলদারিত্ব এই জমিদারি আরো পাঁচ বছরের জন্য লিজ নেবার কথা তিনি বলছেন এই জমিদারি দখলদারিত্বকে কোন ভোট ছাড়া জনগণের কোন সম্মতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একথা তিনি বলতে পারেন তার মানে সরকারের ভেতরকার কথাটা বেরিয়ে আসছে আজকে